বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত আমার ঘরে আমার কলেজ, আমার ঘরে আমার কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় থেকে দৈবচলন, সম্ভাবনা বিন্যাস ও গাণিতিক প্রত্যাশা নিয়ে আলোচনা করব। আশা করি আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দৈবচলক, সম্ভাবনা বিন্যাস ও গাণিতিক প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে সংজ্ঞাটা আছে দৈবচলক, কোন পরীক্ষণে যতগুলো ফলাফল থাকে, যদি তার প্রতিটি ফলাফলে নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে, তখন ওই ফলাফলগুলোকে যে চলক দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় দৈবচলক বা নির্বিচারী চলক। কোন পরীক্ষণে যতগুলো ফলাফল থাকে এবং প্রতিটা ফলাফলের যদি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে, তখন ওই ফলাফলগুলোকে যে চলক দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় দৈবচলক বা নির্বিচারী চলক। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটা উদাহরণ নিয়ে দেখি দৈবচলক বলতে আমরা কি বুঝি। দৈবচলক, একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে, নমুনা কেন্দ্রের মোট নমুনা কেন্দ্রের সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা প্রতি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু প্রতি পাওয়ার টু ইকুয়াল টু ফোর, এবং নমুনা ক্ষেত্র s ইকুয়াল টু s ইকুয়াল টু s h t t h t t। শিক্ষার্থী বন্ধুরা, উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয়, উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয়, তবে x এর মান হবে কোনো মাথা নাই x ইকুয়াল টু জিরো, একটা মাথা ওয়ান, দুটা মাথা টু, অর্থাৎ x এর মান হবে জিরো ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন দেখি জিরো দ্বারা আমরা কি বুঝি এবং জিরো আসার সম্ভাবনা কত। শিক্ষার্থী বন্ধুরা, জিরো দ্বারা আমরা বুঝি কোনো মাথা না আসা, কোনো মাথা না আসা অনুকূল বিন্দু আছে একটা, অনুকূল বিন্দু একটা, এবং নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু চারটে। অতএব কোনো মাথা না আসার সম্ভাবনা অর্থাৎ পিওর এক্স ইকাল টু জিরো ইকুয়াল টু ওয়ান বাই ফোর, পিওর এক্স ইকাল টু জিরো ইকুয়াল টু ওয়ান বাই ফোর, অর্থাৎ কোন মাথা না আসা পিওর এক্স ইকাল টু জিরো ইকুয়াল টু ওয়ান বাই ফোর। অনুরূপ ভাবে পিওর এক্স ইকাল টু ওয়ান ইকুয়াল টু টু বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু, এবং পিওর এক্স ইকাল টু টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা খেয়াল করো, এখানে x এর মান 0 1 2 এবং সেই সাথে প্রতিটা মানের সম্ভাবনা দেওয়া আছে। এখানে x = 0 সম্ভাবনা 1/4, x = 1 সম্ভাবনা 1/2, x = 2 সম্ভাবনা 1/4। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা x সংখ্যাকে দৈবচলক অথবা নির্বিচারী চলক বলতে পারি। এখানে x চলকটাকে দৈবচলক বা নির্বিচারী চলক বলতে পারি। অনুরূপভাবে উপরে পিঠে
লেজ আশা সংখ্যাকে যদি y দ্বারা প্রকাশ করা হয় উপরে নিচে লেজ আশা সংখ্যাকে যদি y দ্বারা প্রকাশ করা হয় তাহলে y ইকুয়াল টু কোন মাথা নাই 0 একটা মাথা y ইকুয়াল টু 1 দুইটা মাথা y ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 0 অর্থাৎ কোন মাথা আসার সম্ভাবনা 1/4 একটা মাথা আসার সম্ভাবনা 1/2 এবং দুইটা মাথা আসার সম্ভাবনা 1/4 অনুরূপভাবে কোন লেজ না আসার সম্ভাবনা 1/4 একটা লেজ আসার সম্ভাবনা 1/2 এবং দুইটা লেজ আসার সম্ভাবনা 1/4 তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো উপরে পিঠে মাথা আসার সংখ্যাকে x দ্বারা প্রকাশ করলে x ও দৈর্ঘ্যসলোক হবে এবং উপরে পিঠে লেজ আসার সংখ্যাকে যদি y দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে y কে আমরা দৈর্ঘ্যচলক বা নির্বিশেষচলক বলতে পারব তাহলে শিক্ষার্থী বন্ধুরা দৈর্ঘ্যচলক বলতে আমরা কি বুঝি আমরা বুঝি কোন পরীক্ষণে যতগুলো ফলাফল থাকে এবং প্রতিটা ফলাফলে যদি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে তখন ওই ফলাফলগুলোকে যে চলক দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় দৈর্ঘ্যচলক বা নির্বিচারী চলক হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা খাতা কলম হাতে নিয়েছো যদি কেউ মনে করো লিখবা তাহলে লিখে নিতে পারো তাহলে তোমরা লিখে নিতে পারো কোনো অসুবিধা আছে হ্যাঁ কোনো অসুবিধা থাকলে আমার আইডিতে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে সম্ভাবনা বিন্যাস কোন দৈর্ঘ্য চলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটা মান আসার সম্ভাবনা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় সম্ভাবনা বিন্যাস কোন দৈর্ঘ্য চলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটা মান আসার সম্ভাবনা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় সম্ভাবনা বিন্যাস একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে উপরে পিঠে মাথা আসার সংখ্যাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে সম্ভাবনা বিন্যাস আমরা কিভাবে নির্ণয় করতে পারি চলো দেখি আমরা এখন একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো মুদ্রা ক্ষেত্রের মোট মুদ্রা সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু ডিপার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 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 ডিপার থ্রি ইকুয়াল টু 8 এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ এইচ 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 টি টি এইচ টি টি এইচ টি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো প্রথম নিক্ষেপে মাথা দ্বিতীয় নিক্ষেপে মাথা এবং তৃতীয় নিক্ষেপে মাথা প্রথম নিক্ষেপে মাথা দ্বিতীয় নিক্ষেপে মাথা তৃতীয় নিক্ষেপে লেজ এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি 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 অর্থাৎ নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু 8 উপরে পিঠে মাথা আসার সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে x এর মান হবে x এর মান হবে 0 1 2 3 শিক্ষার্থী বন্ধুরা 0 দ্বারা আমরা কি বুঝবো এখানে কোনো মাথা আসেনি 1 1 দ্বারা বুঝবো একটা মাথা 1 2 3টা তিনটা ফলাফলে একটা মাথা আছে তাহলে 1 দ্বারা বুঝবো একটা মাথা 2 দ্বারা বুঝবো দুইটা মাথা দুইটা মাথা কোথায় দেওয়া আছে 1 2 3 3 দ্বারা তিনটা মাথা তিনটা মাথার বিন্দু আছে কয়টা শিক্ষার্থী বন্ধুরা একটা তাহলে শিক্ষার্থী বন্ধুরা
x=0 অর্থাৎ কোনো মাথা না আসা কোনো মাথা না আসা সম্ভাবনা p of x = 0 p of x = p of x = 0 p of x = 0 1/8 p of x = 1 শিক্ষার্থী বন্ধুরা কেন 1/8 হবে যেহেতু কোনো মাথা না আসা কোনো নমুনা বিন্দু সংখ্যা 1 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা 8 অতএব কোনো মাথা না আসা সম্ভাবনা 1/8 অথবা 1/8 অনুরূপভাবে উপরের পিঠে একটি মাথা আসা কোনো নমুনা বিন্দু সংখ্যা উপরের পিঠে একটি মাথা আসা কোনো নমুনা বিন্দু সংখ্যা 1 2 3 কোনো নমুনা বিন্দু সংখ্যা 3টে এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা 8টা অতএব উপরের পিঠে কোনো মাথা না আসা সম্ভাবনা equal to 3/8 উপরের পিঠে দুটি মাথা আসা সম্ভাবনা উপরের পিঠে দুটি মাথা আসার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা 1 2 3 অর্থাৎ উপরের পিঠে দুটি মাথা আসা সম্ভাবনা 3/8 এবং উপরের পিঠে তিনটি মাথা আসা সম্ভাবনা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে উপরের পিঠে তিনটি মাথা আসা অনুকূল বিন্দু আছে 1টা HHS অর্থাৎ তিনটি মাথা আসা অনুকূল নমুনা বিন্দু সংখ্যা 1 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা 8 অতএব উপরের পিঠে তিনটি মাথা আসা সম্ভাবনা 1/8 শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই যে তালিকাটা এই তালিকাটাকে আমরা কি বলতে পারি সম্ভাবনা বিন্যাস কেন সম্ভাবনা বিন্যাস বলবো এখানে যে কোন পরীক্ষণে কোন ফলাফলকে যদি দৈর্ঘ্য চলক x দ্বারা প্রকাশ করা হয় x চলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটি মান আসার সম্ভাবনা কোন দৈর্ঘ্য চলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটি মান আসার সম্ভাবনা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে তাকে বলা হবে সম্ভাবনা বিন্যাস ঠিক আছে বন্ধুরা হ্যাঁ কোন দৈর্ঘ্য চলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটি মান আসার সম্ভাবনা যে তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় সম্ভাবনা বিন্যাস তাহলে এই যে তালিকাটা আছে শিক্ষার্থী বন্ধুরা এই তালিকাটাকে আমরা বলতে পারি সম্ভাবনা বিন্যাস অর্থাৎ x চলকের মান আছে 4টা এবং 4টা মানের সম্ভাবনা দেখানো হয়েছে এই তালিকাতে কাজে এই তালিকাটাকে বলবো আমরা সম্ভাবনা বিন্যাস ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আমার বিশ্বাস তোমরা খুব সহজেই এখন সম্ভাবনা বিন্যাস বের করতে পারবা কি পারবা না হ্যাঁ পারবা শিক্ষার্থী বন্ধুরা এখন গাণিতিক প্রত্যাশা শিক্ষার্থী বন্ধুরা গাণিতিক প্রত্যাশা সংজ্ঞায় যাওয়ার আগে আমার বুঝতে হবে কতিপয় আরো কিছু সংজ্ঞা আমার বুঝতে হবে তার মধ্যে প্রথম সংজ্ঞাটা আছে সম্ভাবনা অপেক্ষক হলো কোনো বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের নির্দিষ্ট মান গ্রহণ করা সম্ভাবনা যে গাণিতিক সূত্রে সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা অপেক্ষক কোনো বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের নির্দিষ্ট মান গ্রহণ করার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা অপেক্ষককে p of x দ্বারা প্রকাশ করা হয় সম্ভাবনা অপেক্ষক কোনো বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের নির্দিষ্ট মান গ্রহণ করার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা অপেক্ষক
সম্ভাবনা আপেক্ষকে আমরা কি দ্বারা প্রকাশ করব শিক্ষার্থী বন্ধুরা p অফ x দ্বারা p অফ x যদি x এর সাথে সম্ভাবনা আপেক্ষক হয় তবে এক নাম্বার শর্ত হবে এক নাম্বার শর্ত হবে p অফ x বা p অফ x i গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অর্থাৎ x অলকে যে কোনো মানে সম্ভাবনা বের করবে হয় সেটা শূন্য অথবা শূন্য এর চেয়ে বড় হবে এবং দ্বিতীয় শর্ত x অলকে যতগুলো মান দেওয়া থাকবে সবগুলো মানে সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1 অর্থাৎ সামেশন x i i ইকুয়াল টু 1 টু n সামেশন x i i ইকুয়াল টু 1 টু n p অফ x i ইকুয়াল টু 1 অর্থাৎ সামেশন p অফ x i i ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1 অর্থাৎ x অলকের যতগুলো মান দেওয়া থাকবে সবগুলো মানে সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1 ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখান থেকে শর্ত p অফ x অথবা p অফ x i x অলকের সম্ভাবনা আপেক্ষক তখনই হবে যদি p অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অর্থাৎ x অলকের যে কোনো মানে সম্ভাবনা বের করবে হয় সেটা শূন্য অথবা শূন্যের চেয়ে বড় হবে এবং দ্বিতীয় শর্ত হলো x অলকে যতগুলো মান দেওয়া থাকবে সবগুলো মানে সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1 অর্থাৎ সামেশন p অফ x i i ইকুয়াল টু 1 টু n ইকুয়াল টু 1 ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা কোন চলকের সঙ্গে কোন চলকের যদি তিনটা মান থাকে তাহলে তিনটা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1 এবং প্রতিটা মানের আলাদা আলাদা সম্ভাবনা নির্ণয় করলে হয় সেটা শূন্য হবে অথবা শূন্যের চেয়ে বড় হবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমি দেখাবো সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ হলো কোন একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকা সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ কোন একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকা সম্ভাবনা অর্থাৎ অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকা সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকে f অফ x অথবা f অফ x i দ্বারা প্রকাশ করা হয় f অফ x অথবা f অফ x i দ্বারা প্রকাশ করা হয় f অফ x অথবা f অফ x i যদি x অলকে সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক হয় তবে এক নাম্বার শর্ত হবে f অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং দুই নাম্বার শর্ত হবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন x f অফ x dx ইকুয়াল টু 1 শিক্ষার্থী বন্ধুরা সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ এবং সম্ভাবনা আপেক্ষ দুটারই শর্ত তুলছে ওইখানে হবে যদি সম্ভাবনা আপেক্ষ হয় তাহলে p অফ x i গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক হলে f অফ x i গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 দ্বিতীয় শর্ত হবে সামেশন i ইকুয়াল টু 1 টু n p অফ x i ইকুয়াল টু 1 এবং সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকের ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন f অফ x dx ইকুয়াল টু 1 বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে সম্ভাবনা আপেক্ষ এবং অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এক্স ও ওয়াই এক্স ও ওয়াই দুটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্স এবং ওয়াই দুটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্স চলকের এক্স আই মান এবং ওয়াই চলকের ওয়াই জে মান
এক্সলকের এক্সআই মান এবং ওয়াইসলকের ওয়াইজি মান গ্রহণ করার সম্ভাবনা আছে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে, তাকে বলা হবে যুক্ত সম্ভাবনা আপেক্ষ। অর্থাৎ দুটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্সলকের এক্সআই মান এবং ওয়াইসলকের ওয়াইজি মান গ্রহণ করার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা আপেক্ষ। এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা আপেক্ষ, যুক্ত সম্ভাবনা আপেক্ষকে পি অফ এক্স আই ওয়াই জে দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এক্স আই ওয়াই জে দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এক্স আই ওয়াই জে যদি এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা আপেক্ষক হয় তবে এক নম্বর সংখ্যা হবে পি অফ এক্স আই ওয়াই জে থিটা টেন অর ইকুয়াল টু জিরো এবং দুই নম্বর শর্ত হবে ডাবল সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন জে ইকুয়াল টু ওয়ান টু এন পি অফ এক্স আই ওয়াই জে ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এক্সলকের মান আছে এন সংখ্যক এবং ওয়াইসলকের মান দেওয়া আছে এন সংখ্যক। এক্সলকের এক্স আই মান এবং ওয়াইসলকের ওয়াই জে মান গ্রহণ করার সম্ভাবনা পি অফ এক্স আই ওয়াই জে। এক্স এবং ওয়াই দুটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্সলকের এক্স আই মান এবং ওয়াইসলকের ওয়াই জে মান গ্রহণ করার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে এক্স এবং ওয়াইসলকের যুক্ত সম্ভাবনা আপেক্ষ। যুক্ত সম্ভাবনা আপেক্ষকে পি অফ এক্স আই ওয়াই জে দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এক্স আই ওয়াই জে দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এক্স আই ওয়াই জে যদি এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা আপেক্ষক হয় তাহলে এক নম্বর শর্ত হবে পি অফ এক্স আই ওয়াই জে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো এবং দুই নম্বর শর্ত হবে ডাবল সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন জে ইকুয়াল টু ওয়ান টু এন পি অফ এক্স আই ওয়াই জে ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ ঠিক আছে। যুক্ত সম্ভাবনা অপেক্ষক থাকলে যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষক থাকবে, সেটা কিরকম এখন আর বলছি। শিক্ষার্থী বন্ধুরা, দুইটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্স ও ওয়াই, দুইটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্স ও ওয়াই, এক্স চলকের এক্স আই মান এবং ওয়াই চলকের ওয়াই জে মান, এক্স চলকের এক্স আই মান এবং ওয়াই চলকের ওয়াই জে মান আসার সম্ভাবনা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে তখন তাকে বলা হবে দৈর্ঘ্য চলক দুইটি ওই অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক দুইটি যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষ, যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষ। অর্থাৎ এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, এক্স চলকের এক্স আই মান এবং ওয়াই চলকের ওয়াই জে মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষ। আবার সাদা শিক্ষার্থী বন্ধুরা, দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এক্স ও ওয়াই, এক্স চলকের এক্স আই মান এবং ওয়াই চলকের ওয়াই জে মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকা সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে এক্স ও ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষ। এই যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষকে এফ অফ এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বন্ধুরা? এফ অফ এক্স ওয়াই দ্বারা, এফ অফ এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এফ অফ এক্স ওয়াই যদি এক্স ও ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষক হয় তবে এক নম্বর শর্ত হবে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো এবং দুই নম্বর শর্ত হবে ডাবল ইন্টিগ্রেশন এক্স ওয়াই এফ অফ f of x y dx dy equal to 1 অর্থাৎ সমস্ত সম্ভাবনার যোগফল হবে 1। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, x এবং y দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, x এবং y দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, x চলকের x i মান এবং y চলকের y j মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকা সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাথে নির্ণয় করা হবে তাকে বলা হবে এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষ, তাকে বলা হবে এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষ। যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষকে এফ অফ এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এফ অফ এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা,
f of x y যদি x এবং y এর মধ্যে যুক্ত সম্ভাবনা গুণক অপেক্ষক হয় তবে এক নম্বর শর্ত হবে f of x y থিটা টু দ্য ইকুয়াল টু 0 এবং দুই নম্বর শর্ত হবে ডাবল ইন্টিগ্রেশন f of x y dx dy ইকুয়াল টু 1 ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ ঠিক আছে আমার বিশ্বাস তোমরা যদি একটু চর্চা করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা যখন যুক্ত সম্ভাবনা অপেক্ষক থাকবে তখন আমরা প্রান্তিক সম্ভাবনা অপেক্ষক বা প্রান্তিক সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক পাবো শিক্ষার্থী বন্ধুরা p of x y অথবা p of x y p of x y y z p of x y y z যদি x এবং y চলকে যুক্ত সম্ভাবনা অপেক্ষক হয় তবে x এর প্রান্তে সম্ভাবনা অপেক্ষক হবে p of x y equal to summation j equal to 1 to n j equal to 1 to n p of x y y z এবং y এর প্রান্তে সম্ভাবনা অপেক্ষক y এর প্রান্তে সম্ভাবনা অপেক্ষক p of y z equal to summation I equal to 1 to a P of x I y z শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে j equal to হবে 1 2 3 up to a I equal to 1 2 3 up to a আবার দেখো P of x I y z P of x I y z যদি x এবং y চলকের যুক্ত সম্ভাবনা অপেক্ষক হয় তবে x চলকের প্রান্তিক সম্ভাবনা অপেক্ষক p of x i equal to summation j equal to 1 to n p of x i y z p of x i y z j equal to 1 to 3 up to n এবং y এর প্রান্তিক সম্ভাবনা অপেক্ষক p of y z equal to summation I equal to 1 to n p of x i y z I equal to 1 to 3 up to n অনুরূপ ভাবে f of xy f of xy যদি x এবং y চলকে যুক্ত সম্ভাবনা গুণত্ব অপেক্ষক হয় তবে x এর প্রান্তিক সম্ভাবনা গুণত্ব অপেক্ষক x এর প্রান্তিক সম্ভাবনা গুণত্ব অপেক্ষক f of x equal to integration y f of xy dy এবং এবং y এর প্রান্তিক সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f of y equal to integration x f of xy dx শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এখানে f of xy যদি f of xy যদি x এবং y চলকের যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হয় তবে x এর প্রান্তিক সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f of x equal to integration y f of x y dy এবং y এর প্রান্তিক সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f of y equal to integration x f of x y dx ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আমার বিশ্বাস তোমরা সবাই খাতা কলমে লিখে নিয়েছো এই বিষয়গুলো বাড়িতে একটু চর্চা করবে চর্চা করলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে বন্ধুরা এখন আমি দেখাবো গাণিতিক প্রত্যাশা গাণিতিক প্রত্যাশা হলো কোন একটা দ্রব্যচলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটি মান আসার সম্ভাবনার গুণফলের যোগফলকে বলা হবে ওই চলকের গাণিতিক প্রত্যাশা অর্থাৎ কোন একটা দ্রব্যচলকের সম্ভাব্য যতগুলো মান থাকবে সবগুলো মানের সাথে
ওই প্রত্যেক মানের সম্ভাবনা গুণ করতে হবে, গুণ করে যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে ওই চলকের গাণিতিক প্রত্যাশা। কোন দৈর্ঘ্য চলকের সম্ভাব্য সকল মান এবং প্রত্যেকের মান আসার সম্ভাবনা যে সম্ভাবনার গুণফলে যোগফলকে বলা হবে ওই চলকের গাণিতিক প্রত্যাশা। অর্থাৎ এক্স, অর্থাৎ এক্স যদি একটি দৈর্ঘ্য চলক হয় যার মান দেওয়া আছে এক সংখ্যক, মানগুলো হলো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি আপ টু এক্স এন, এবং প্রতিটি মানের সম্ভাবনা পি অফ এক্স ওয়ান, পি অফ এক্স টু, পি অফ এক্স থ্রি আপ টু পি অফ এক্স এন। এখন সম্ভাব্য সকল মান এবং প্রতিটি মানের গুণফল, অর্থাৎ প্রথম গুণফলটা হবে এক্স ওয়ান ইন্টু পি অফ এক্স ওয়ান, দ্বিতীয় গুণফলটা এক্স টু ইন্টু পি অফ এক্স টু, তৃতীয় গুণফলটা এক্স থ্রি ইন্টু পি অফ এক্স থ্রি, আপ টু শেষটা হবে এক্স এন ইন্টু পি অফ এক্স এন। অর্থাৎ সম্ভাব্য সকল মান এবং প্রতিটা মানের গুণফল এক্স ওয়ান পি অফ এক্স ওয়ান, এক্স টু পি অফ এক্স টু, এক্স থ্রি পি অফ এক্স থ্রি, এক্স এন পি অফ এক্স এন, গুণফলের যোগফল। সেখান থেকে বন্ধুরা এই গুণফলগুলোকে আমরা একটু যোগ করব, গুণফলের যোগফল যোগ করলে কি হবে দেখো, এখানে সামেশন, সামেশন এক্স আই, আই ইকুয়াল টু ওয়ান টু, আই ইকুয়াল টু ওয়ান টু এন, এক্স আই ইন্টু পি অফ এক্স আই। অর্থাৎ দৈর্ঘ্য চলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটি মানের সম্ভাবনা গুণফলের যোগফলকে বলা হবে ওই চলকের গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা যে হলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা যে হলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ই দ্বারা আমরা গাণিতিক প্রত্যাশা প্রকাশ করি। অতএব এক্স চলকের গাণিতিক প্রত্যাশা হবে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই ইন্টু পি অফ এক্স আই, যেখানে আই ইকুয়াল টু ওয়ান টু থ্রি আপ টু এন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা হলো কোন একটা দৈর্ঘ্য চলকের সম্ভাব্য সকল মান এবং প্রতিটি মান আসার সম্ভাবনার গুণফলের যোগফলকে বলা হবে ওই চলকের গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশাকে এক্সপেকটেশন অফ এক্স, চলক এক্স হলে এক্স চলকের গাণিতিক প্রত্যাশাকে এক্সপেকটেশন অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। অতএব এই ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই পি অফ এক্স আই। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা একটা উদাহরণ নিয়ে দেখতে পারি, একটা উদাহরণ নিয়ে দেখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা একটা মুদ্রা তিনবার নিক্ষেপে নমুনা করতে দেখতে পারি এবং প্রতিটা ফলাফলের সম্ভাবনা আমরা নির্ণয় করতে পারি, পারি না বন্ধুরা? হ্যাঁ পারি। তাহলে ওটা আমরা দেখবো, এখানে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রের বর্ণকারণ সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু টু পার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 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 পার এইট, টু 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 পার থ্রি ইকুয়াল টু এইট, এবং নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র নির্ণয় এবং নমুনা ক্ষেত্র নির্ণয় এইচ 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 টি উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি এক্স দ্বারা প্রকাশ করা হয়, উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এক্স ইকুয়াল টু কত হবে, জিরো ওয়ান টু থ্রি, এবং প্রতিটি মান আসার সম্ভাবনা পি অফ এক্স, পি অফ এক্স ইকুয়াল টু হবে প্রথমটা কত হবে শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ ওয়ান বাই এইট, দ্বিতীয়টা হবে থ্রি বাই এইট, তারপরটা হবে থ্রি বাই এইট, এবং তিনটা মান আসার সম্ভাবনা হবে শিক্ষার্থী বন্ধুরা এই যে তালিকাটা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, সম্ভাবনা বিন্যাস। হ্যাঁ
এটাকে আমরা সম্ভাবনা বিন্যাস বলতে পারি। এখন x x টা হলো উপরে পিকের মাথা আসার সংখ্যা, x এর গাণিতিক প্রত্যাশা নির্ণয় করব, x এর গাণিতিক প্রত্যাশা নির্ণয় করব। গাণিতিক প্রত্যাশার সংখ্যা অনুসারে x এর গাণিতিক প্রত্যাশা x ইকুয়াল টু x, x ইকুয়াল টু x ইকুয়াল টু সামেশন xi ইনটু p অফ xi, সামেশন xi ইনটু p অফ xi ইকুয়াল টু x1 ইনটু p অফ x1 প্লাস x2 ইনটু p অফ x2 প্লাস x3 ইনটু p অফ x3 প্লাস x4 ইনটু p অফ x4 ইকুয়াল টু 0 ইনটু 1 বাই 8 প্লাস 1 ইনটু 3 বাই 8 প্লাস 2 ইনটু 3 বাই 8 প্লাস 3 ইনটু 1 বাই 8 ইকুয়াল টু 8 0 প্লাস 3 প্লাস 6 প্লাস 3 ইকুয়াল টু 12 বাই 8 ইকুয়াল টু 1.5। শিক্ষার্থী বন্ধুরা, একটা মাত্রা তিনবার নিক্ষেপ করা হলে উপরে থেকে মাথা আসা সংখ্যাটি যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে x এর গাণিতিক প্রত্যাশা কত আসবে, যে x এর গাণিতিক প্রত্যাশা ম্যাগনিটিউডাল এক্সপ্রেশন অফ x অর্থাৎ e অফ x ইকুয়াল টু 1.5। এটা কিভাবে আসবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি x ইকুয়াল টু x ইকুয়াল টু সামেশন xi ইনটু p অফ xi ইকুয়াল টু x1 ইনটু p অফ x1 প্লাস x2 ইনটু p অফ x2 প্লাস x3 ইনটু p অফ x3 প্লাস x4 ইনটু p অফ x4। x এর প্রথম মান 0 এবং সকল মানে 1 বাই 8, 0 ইনটু 1 বাই 8 দ্বিতীয় মান 1, 1 ইনটু 3 বাই 8 তৃতীয় মান 2, 2 ইনটু 3 বাই 8 এবং শেষ মানটা 3, 3 ইনটু 1 বাই 8। শিক্ষার্থী বন্ধুরা, যে লসাগুলো যোগ করলে যোগফলটা কত আসছে, যোগফলটা আসছে 1.5 অর্থাৎ দ্বৈবচলক x এর গাণিতিক প্রত্যাশা 1.5। তাহলে কোন দ্বৈবচলকের গাণিতিক প্রত্যাশা নির্ণয় করতে হলে আমাকে সম্ভাবনা বিন্যাস নির্ণয় করতে হবে। সম্ভাবনা বিন্যাস দ্বারা নির্ণয় করতে পারি তাহলে ওই চলকের আমরা গাণিতিক প্রত্যাশা খুব সহজে নির্ণয় করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আজকে আলোচনা বাড়াবো না, চলো আমরা একবার দেখে আসি যে কি কি আলোচনা করলাম এখানে। আমরা প্রথম যে সংখ্যাটা বলেছি এখানে দ্বৈবচলক, প্রথম সংখ্যাটা বলেছি দ্বৈবচলক, দ্বিতীয় সংখ্যাটা সম্ভাবনা বিন্যাস, এবং এই সম্ভাবনা বিন্যাস নির্ণয় করতে গিয়ে আমরা অনেকগুলো সংখ্যা শিখেছি। তার মধ্যে ছিল প্রথম সংখ্যাটা ছিল সম্ভাবনা আপেক্ষ, সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ, সম্ভাবনা যুক্ত সম্ভাবনা আপেক্ষ, যুক্ত সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ। যখনই যুক্ত সম্ভাবনা থাকবে তখনই কি আসবে বন্ধুরা, হ্যাঁ তখনই প্রান্তিক সম্ভাবনা আপেক্ষ এবং প্রান্তিক সম্ভাবনা ঘনত্ব আপেক্ষ আসবে। তারপরে আলোচনা হলো গাণিতিক প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড় এই দুইটা একই জিনিস, আমি এটা আগামী ক্লাসে দেখাবো, আশা করি তোমরা আমার সাথে থাকবে। আজ আমার আলোচনা আমি এখানে শেষ করছি, সবাই ঘরে থাকবে, নিজেকে নিরাপদ রাখবে, ভালো থাকো এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শেষ করছো নাকি? Oi.